রেকর্ডিংটা অন করলাম। আমাদের দেখেন আমরা অনেকখানি শেষ করে ফেলছি কোর্সের। আজকে লাস্ট ক্লাসে আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল নিয়েও কিছু কাজ করছি। ব্যান্ডউইথ কন্ট্রোলের কিছু জিনিস বাকি আছে, ওইটা আমি এখনো বলি নাই। এটারও কিছু রিজন আছে, কারণ রিলেভেন্ট জিনিসগুলা আমি আসলে এই ক্লাসটা যেদিন হবে সেদিন বলবো, এর জন্য একটু ধৈর্য ধরতে হবে। কারণ ব্যান্ডউইথ কন্ট্রোলটাই আসলে মেইন, একটা আইএসপি সেট আপ করতে গেলে বা আইএসপির কনফিগারেশনে ব্যান্ডউইথটাই ম্যানেজ করা মেইন ব্যাপার, বাদ বাকি জিনিস তো খুবই সহজ। তো এখানে কিছু জিনিস থাকবে, সেটা আসলে আমরা লাস্ট ক্লাসে যেদিন সময় পাবো আমরা আইএসপি কনফিগারেশনটা সেদিন আমরা দেখবো। আজকে আমরা আইপি অ্যালোকেশন নিয়ে একটু পড়াশোনা করি। আচ্ছা, সো এখন পর্যন্ত আমরা যদি একটু রিভিউ করি, আমরা মাইক্রোটিকে কি কি শিখছি সেই জিনিসটা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা একটা রাউটার কিনছিলাম, সেই রাউটারের সাথে আমাদের আইএসপির কানেক্টিভিটি করছি, সেই রাউটারের সাথে আমাদের ল্যান ইউজারদেরকে কানেক্ট করছি। এখানে আমাদের যে ইউজাররা ছিল তাদের সাথে কানেক্টিভিটি ছিল, প্লাস আমরা এই রাউটারটা যেন বেসিক কনফিগারেশন যা যা আছে সেগুলা করছি, এবং লোকাল ট্রাফিক মানে লোকাল ল্যানের ট্রাফিক যেন ইন্টারনেটে যেতে পারে সেই জন্য আমরা বেসিক কনফিগারেশন করছি রাউটারে। তারপরে আমরা এই কম্পিউটার গুলাতে যেন সবাই ব্যালেন্সড ব্যান্ডউইথ পায়, আমি যে পরিমাণ ব্যান্ডউইথ মেনশন করব সেই পরিমাণ ব্যান্ডউইথই পায়, সেই জিনিসটা আমরা শিখছি। তো আজকে আমরা আইপি অ্যালোকেশনটা একটু দেখি। আইপি অ্যালোকেশন বলতে আমরা ইউজারদেরকে যে আইপি প্রোভাইড করি সেই প্রোভাইড করার কনসেপ্টটা আমরা দেখব। তো আমরা সোফার এখন পর্যন্ত যদি আইপি অ্যালোকেশনের কনসেপ্টটা বোঝার চেষ্টা করি, তাহলে এখন পর্যন্ত আমরা শুধুমাত্র স্ট্যাটিক আইপি অ্যালোকেশনটা দেখছি। তার মানে হচ্ছে আমরা ইউজারদের কম্পিউটারে গেছি, সেখানে গিয়ে ম্যানুয়ালি তাদের কম্পিউটারে ল্যান কার্ডে যাব, ল্যান কার্ডে গিয়ে আমরা কি করব, আমরা আমি একটু দেখাই। কোথার থেকে যে যায় আমি নিজেই ভুলে গেছি, নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, এখানে গেলে আমাদের নেটওয়ার্কটা দেখায় আর ল্যান কার্ডটা দেখায়। আমার কারেন্টলি এই কম্পিউটারে একটাই ল্যান কার্ড আছে। আমরা কি করছি, এই ল্যান কার্ডে গিয়ে আমরা প্রপার্টিজে গিয়ে ম্যানুয়ালি সেই ইন্টারফেসে ঢুকে আমরা আইপি অ্যাসাইন করছি 192.168.1.10। বাট আমার এখানে যেহেতু আমি বাসায় বলছি এর আগেও যে আমি টিপি লিঙ্ক রাউটার ইউজ করি, এবং সেই রাউটারটা 192.168.0.0/24 এই নেটওয়ার্কের ল্যান্ড সাইডে কনফিগার করা এই নেটওয়ার্কটা, সো আমি ওই নেটওয়ার্ক থেকে একটা আইপি আমার কম্পিউটারে ম্যানুয়ালি কনফিগার করছি। সো এই আইপি অ্যালোকেশনটাকে আমরা বলি, এটা একটা আইপি অ্যালোকেশন, এবং এই অ্যালোকেশন করে অ্যালোকেশনকে আমরা বলি স্ট্যাটিক আইপি অ্যালোকেশন। মানে আপনি সবকিছু স্ট্যাটিক্যালি মেনশন করছেন, আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস, সব ইনফরমেশন গুলো আপনি এখানে ম্যানুয়ালি দিচ্ছেন। সো আইপি অ্যালোকেশনের ম্যানুয়ালি এবং ডাইনামিক্যালি দুইভাবে আমরা আইপি ইউজারদেরকে দিতে পারি, সেটা কিরকম আমরা একটু দেখি। সো আইপি অ্যালোকেশন দুই রকম, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। সো স্ট্যাটিক যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখাইলাম যে আমরা কম্পিউটারে লগ ইন করবো, কম্পিউটারে লগ ইন করে আইপি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ম্যানুয়ালি ইনসার্ট করবো, এটাকে আমরা স্ট্যাটিক আইপি অ্যালোকেশন বলি। আর ডাইনামিক আইপি অ্যালোকেশনের মধ্যে আমরা অনেকগুলা কনফিগারেশন দেখতে পাবো, বাট মেইন কনসেপ্ট হচ্ছে এইখানে আপনার হোস্টে ম্যানুয়ালি আইপি কনফিগার করতে হবে না,
অটোমেটিক্যালি আপনার হোস্টটা একটা আইপি ইনফরমেশন দিয়ে কনফিগার হয়ে যাবে, মানে আইপি থাকবে সেখানে, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস সব ইনফরমেশন যাবে, বাট এটা ম্যানুয়ালি করতে হবে না, এটা অটোমেটিক্যালি হবে। সেই প্রসেসটাকে আমরা ডাইনামিক আইপি অ্যালোকেশন বলি। তো ডাইনামিক আইপি অ্যালোকেশনের মধ্যে কি কি স্টেপ আছে, প্রথমটা আছে হচ্ছে সব থেকে পপুলার যেটা ডিএসসিপি, সো এটা হচ্ছে প্রথম ডাইনামিক আইপি অ্যালোকেশনের কনসেপ্ট, যেটাকে আমরা ডিএসসিপি বলি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা ছাড়াও আমাদের আছে হটস্পট, সো হটস্পটও একটা টেকনিক, যে টেকনিক দিয়ে আমরা ইউজারদেরকে আইপি অ্যালোকেট করতে পারি। তবে হটস্পটের বিউটি হচ্ছে হটস্পট দিয়ে শুধু আইপি না, আমরা ইউজারদেরকে অথেন্টিকেট করতে পারি একটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে। আমরা হটস্পট যখন করব তখন আমরা দেখব যে এটা কিভাবে করা যায়। এটা ছাড়াও আমাদের আরেকটা কনসেপ্ট আমরা শিখবো, যেটাকে আমরা বলি পিপিপিওই, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। সো পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট বলতে আমরা এই এইখানে যে কনসেপ্ট গুলো শিখতেছি এই সব কনসেপ্ট গুলাই কিন্তু আপনার হোস্টে আইপি অ্যাসাইন হয়ে যাবে এবং সেটা হবে অটোমেটিক্যালি। সো প্রথম যে কনসেপ্টটা এখানে দেখতে পাচ্ছি ডিএসসিপি, এটাতে আমাদের কি করতে হয়, নেটওয়ার্কে জাস্ট যখন আমরা আইপি কনফিগারেশনে যাই আমরা দুইটা অপশন দেখতে পাই, একটা হচ্ছে স্ট্যাটিক আইপি অ্যালোকেশনের অপশন যেখানে আমরা সব ইনফরমেশন গুলো ম্যানুয়ালি পুট করি, আর আরেকটা অপশন থাকে যেটাকে আমরা বলি ডাইনামিক। সো ওইখানে ক্লিক করলে কিন্তু আমার আর ওখানে ম্যানুয়ালি আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস এগুলো কিছুই বসাইতে হয় না, অটোমেটিক্যালি সেটা রিসিভ করে কার কাছ থেকে। সো ডিএসসিপি বা হটস্পট বা পিপিপিওই, আমরা যখনই ডাইনামিক আইপি অ্যালোকেশনের কনসেপ্ট নিয়ে কথা বলবো তখনই কিন্তু একজন সার্ভার থাকবে এবং একজন ক্লায়েন্ট থাকবে। সো ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের কাছে যদি ডিএসসিপি হয় তাহলে ডিএসসিপি তে আইপি রিকোয়েস্ট করবে, যে এই কম্পিউটারটা যদি আপনি ডিএসসিপি তে আইপি অ্যালোকেট করতে চান তাহলে ডিএসসিপি সার্ভার একটা থাকতে হবে। সো এটা ধরলাম ডিএসসিপি সার্ভার, এটা ধরলাম ডিএসসিপি ক্লায়েন্ট। সো ডিএসসিপি ক্লায়েন্ট কি করবে, ডিএসসিপি সার্ভারের কাছে রিকোয়েস্ট করে আইপি ইনফরমেশন নিবে। যদি হটস্পট দিয়ে আইপি দিতে চাই সেক্ষেত্রে এটা হবে হটস্পটের সার্ভার, আপনার আমরা মাইক্রোটিক কে হটস্পটের সার্ভার কনফিগার করতে পারি। আর ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট হচ্ছে হটস্পটের সার্ভারের কাছে অথেন্টিকেট করবে এবং আইপি নিবে। সিমিলারলি পিপিপিওইউ সেম কনসেপ্ট, বাট এখানে কনসেপ্টটা স্লাইটলি ডিফারেন্ট, যে প্রথমটাতে যেমন আমাদের ব্রাউজার দিয়ে অথেন্টিকেট করতে হয়, মানে একটা ব্রাউজার ওপেন হয় সেখানে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হয়, আর পিপিপিওই হচ্ছে একটা ডায়ালার ক্রিয়েট করতে হয়। আমাদের ল্যান কনফিগারেশন অপশনের মধ্যে আমরা একটা পিপিপিওই ডায়ালার ক্রিয়েট করব এবং সেখানে একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিব। বোথ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করতে হয় বোথ হটস্পট এবং পিপিপিওই, বাট ডিফারেন্সটা হচ্ছে একটা ব্রাউজার বেসড অথেন্টিকেশন আর একটা হচ্ছে ক্লায়েন্ট বেসড অথেন্টিকেশন। দুইটার ব্যাপারে আমরা আরো আইডিয়া নিব, বাট এখন পর্যন্ত জাস্ট আমরা এইটুকুই শিখছি যে স্ট্যাটিক আইপি অ্যালোকেশন বলতে কম্পিউটার গুলাতে ম্যানুয়ালি আইপি প্রোভাইড করা, ডাইনামিক বলতে একটা ক্লায়েন্ট একটা সার্ভার থাকবে যাদের মধ্যে একটা রিলেশনে ক্লায়েন্ট গুলা সার্ভারের কাছ থেকে আইপি ইনফরমেশন গুলা পাবে। সো আমরা যখন আমাদের এই রাউটারের ল্যান ইন্টারফেসে একটা আইপি অ্যাসাইন করি, আমাদের ক্ষেত্রে আমরা অ্যাসাইন করছি 192.168.1.1/24, আমরা যখন এখানে একটা আইপি অ্যাসাইন করি তার মানে এই আইপি এর বাকি যে, মানে এই নেটওয়ার্কের বাকি যে আইপি 192.168.2 থেকে 254 পর্যন্ত বাকি যে আইপি, সেই আইপি গুলা কিন্তু আমরা চাইলে আমাদের এই নেটওয়ার্কের কম্পিউটার গুলাতে অ্যাসাইন করতে পারি স্ট্যাটিক্যালি। কিন্তু আমি যদি এখানে একটা আইপি অ্যাসাইন করি এবং আমার এই কম্পিউটারকে যদি আমি ডিএসসিপি এনেবল করে রাখি তাহলে কিন্তু এই কম্পিউটারটা কখনো আইপি পাবে না। কেন পাবে না, কারণ আমার এই নেটওয়ার্কে এখনো কিন্তু কোনো ডিএসসিপি সার্ভার নাই। সো আইদার আমার নেটওয়ার্কে অন্য একটা ডিএসসিপি সার্ভার নিয়ে আসতে হবে অথবা আমি মাইক্রোটিকের এই ইন্টারফেসটাকে একটা ডিএসসিপি সার্ভার হিসাবে কনফিগার করতে পারবো। হোক আমি কনসেপ্টটা বুঝাইতে পারছি। সো আমি যদি স্ট্যাটিক ছাড়া অন্য যে কোনো আইপি অ্যালোকেশনের টেকনিকই এই নেটওয়ার্ক ইউজ করতে চাই অবশ্যই আমার রাউটারের এই ইন্টারফেসে সেই সার্ভারটা কনফিগার করতে হবে। যদি ডিএসসিপি হয় তাহলে ডিএসসিপি, হটস্পট হলে হটস্পট, পিপিপিওই হলে পিপিপিওই, যেটাই আপনি যেভাবে আপনি আইপি দিতে যাবেন সেই সার্ভারটাই এই ইন্টারফেসে কনফিগার করতে হবে। আমাদের ক্ষেত্রে হচ্ছে এটা ইথার টু। সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে প্রথমে যেহেতু স্ট্যাটিক আইপি অ্যালোকেশনের জন্য এখানে এই ইন্টারফেসে কোনো সার্ভার কনফিগার করতে হয় না, রাইট, এটা বাই ডিফল্ট স্ট্যাটিক আইপি দিয়ে আমরা ইউজারদেরকে আইপি অ্যাসাইন করতে পারি। সো এখন আমরা স্ট্যাটিক আইপি অ্যালোকেশনের একটা প্রবলেম নিয়ে আগে ডিসকাস করি, আমি একটু ক্লিন করি।
আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যে ব্যান্ডউইথ অ্যালোকেশন শিখছি, সো ব্যান্ডউইথ অ্যালোকেশনের মধ্যে সব থেকে বড় প্রবলেম হচ্ছে বা বড় কি বলে এটাকে অবস্ট্রাগল হচ্ছে, যে আমরা যখন একটা ইউজারকে ব্যান্ডউইথ প্রোভাইড করি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, হয়তো মনে আছে, আমরা যখন একটা ইউজারকে ব্যান্ডউইথ কন্ট্রোল করি, সেই ইউজারটাকে আমরা কি হিসেবে চিনি, কেউ বলতে পারবেন? টার্গেট, রাইট? তার মানে একটা ইউজারকে আমরা চিনি হচ্ছে টার্গেট করে, এবং টার্গেট কি হতে পারে, আইদার একটা আইপি অথবা একটা নেটওয়ার্ক। সো আমরা আইপির কথাই চিন্তা করি। সাপোজ আমরা একটা আইপিতে একটা ব্যান্ডউইথ দিছি, হ্যাঁ, সে ফর অ্যান এক্সাম্পল আমাদের এই নেটওয়ার্কে এখন স্ট্যাটিক আইপি অ্যালোকেশন চলতেছে, এবং আমরা এই প্রত্যেকটা কম্পিউটারে ম্যানুয়ালি গিয়ে গিয়ে আইপি অ্যাসাইন করছি, যেটা আমাদের অনেক সময় হয়তো করতে হতে পারে। সো এখন সবাই অনেক বেশি ডিএসসিপি কে পছন্দ করে, আবার অনেক নেটওয়ার্ক এনভায়রনমেন্টে দেখবেন যে স্ট্যাটিক আইপি অ্যালোকেশন করা আছে। সো সব এনভায়রনমেন্টের জন্য নিজেকে রেডি করতে হবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে সে আমার এই কম্পিউটার গুলাকে যে আমি আইপি প্রোভাইড করছি, সাপোজ এই কম্পিউটারে আমি আইপি দিছি 1.10, এই কম্পিউটারে আইপি দিছি 1.11, এই কম্পিউটারে আইপি দিছি 1.12, তো আপনি কি করছেন, 1.10, 11 এবং 12 এই কম্পিউটার গুলাতে আপনি এখন ব্যান্ডউইথ প্রোভাইড করছেন। এখন কি করলো, এই ইউজারটা তার আইপিটা চেঞ্জ করে অন্য একটা আইপি অ্যাসাইন করলো, সাপোজ 1.100। হ্যাঁ, সে অল অন এ সাডেন সে কি করলো, সে তার নিজের আইপিটা চেঞ্জ করে অন্য একটা আইপি অ্যাসাইন করলো। তাহলে এখন কি হবে বলেন তো? তাহলে এখন এই আইপিতে আপনি যে ব্যান্ডউইথটা অ্যাসাইন করছেন, সেই ব্যান্ডউইথটা এই কম্পিউটারের উপরে অ্যাসাইন হয়ে যাবে, এক নাম্বার। দুই নাম্বার ইস্যু হচ্ছে যে এই আইপিটা যদি অলরেডি নেটওয়ার্কের অন্য কারো কাছে থাকে বা অন্য কেউ যদি ইউজ করে, তাহলে এখানে একটা আইপি কনফ্লিক্ট হবে, যেটার কারণে আপনার কি হবে, এখানে একটা নেটওয়ার্কে এই দুটা কম্পিউটারের একটা ডিসকানেকশন হবে, রাইট? কারণ আইপি কনফ্লিক্ট যেহেতু হচ্ছে। তো আমরা এখন যেটা শিখবো, যে কনসেপ্টটাকে শিখবো, সেই কনসেপ্টটাকে আমরা বলি ম্যাক বাইন্ডিং, যেটা করে আমরা সুবিধাটা কি পাবো, যে আমরা যখন একটা কম্পিউটারকে একটা স্ট্যাটিক আইপি অ্যালোকেট করব, তখন সে আর সেই আইপিটা চেঞ্জ করতে পারবে না। তার মানে আমরা যদি এই কম্পিউটারের কথা চিন্তা করি, এই কম্পিউটারটা যদি আপনার এই কম্পিউটারটা যদি আপনার 192.168.1.10 আইপি আপনি অ্যাসাইন করেন, তাহলে এই আইপিটাই তার ইউজ করতে হবে, অন্য কোনো আইপি ইউজ করলে সে আর এই নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে না। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের রাউটারে ম্যাক বাইন্ডিং করতে হবে, এবং রাউটারে আমাদের ম্যাক বাইন্ডিং করতে হলে আমাদের এআরপি এর একটা অপশন চেঞ্জ করতে হয়। সো এআরপি কি আপনাদের মনে আছে আমি বলছিলাম, কেউ বলতে পারবেন এআরপি টা কি? অনেকবার বলছি, কে বলতে পারবেন? অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল না, এটা কি করে? এআরপি অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্কে আইপির এগেনস্টে ম্যাক গুলা কালেক্ট করে। তার মানে আমরা যদি এই রাউটারের কথা চিন্তা করি, রাউটার এআরপি দিয়ে কি করবে, এই রাউটারের সাথে কানেক্টেড যতগুলা কম্পিউটার আছে, সবগুলা কম্পিউটারের আইপির এগেনস্টে যে ম্যাক গুলা তারা ইউজ করতেছে, সেই ম্যাক গুলাকে সে কোথায় নিয়ে আসবে, এই রাউটারে নিয়ে আসবে, রাউটিং গেটওয়ে। সো এই ইন্টারফেস আমি কালারটা একটু চেঞ্জ করি, এই ইন্টারফেস যেটা আমি এখানে মার্ক করতেছি, এই ইন্টারফেসটা হচ্ছে আমার ইথার টু। সো ইথার টু কি করে, বাই ডিফল্ট যেহেতু আমি বলছিলাম যে এআরপি সব এনেবল থাকে, হ্যাঁ, তো এআরপি ছাড়া কিন্তু কোনো নেটওয়ার্কের কমিউনিকেশন পসিবল না, এআরপি মাস্ট এনেবল থাকতে হবে, নালে কিন্তু এই রাউটারটা এই কম্পিউটার গুলাকে চিনতে পারবে না, রাইট? এই রাউটারের অবশ্যই এই কম্পিউটার এই কম্পিউটার এই কম্পিউটারের ম্যাক গুলা লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ আইপি গুলো লাগবে। সো এই ম্যাক এবং আইপি লার্নের প্রসেসটা হয় হচ্ছে এআরপি দিয়ে। তো এখন বাই ডিফল্ট কি থাকে, এআরপি টা এনেবল থাকে। এআরপি টা এনেবল থাকার ফলে কি হয়, এই রাউটার একটা এআরপি টেবিল মেইনটেইন করে, একটা এআরপি টেবিল বানায়, যে টেবিলে প্রত্যেকটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস তার কাছে থাকে। আমরা একটু দেখি এই এআরপি টেবিলটা দেখতে কিরকম হয়, তাহলে আমি বুঝতে পারবো।
আমি আমার আইএসপি রাউটারটা দিয়ে দেখাই আপনাদেরকে। আইপি এআরপি অনেক বেশি মেসি হয়ে গেছে জায়গাটা। ভাই আমার একটা কোশ্চেন ছিল, আচ্ছা এআরপি তো মূলত স্ট্যাটিক এর ক্ষেত্রে কাজ করে, ডিএসসিপি বা আপনার হচ্ছে পিপি ইউজারের ক্ষেত্রে কি কাজ করে এআরপি? এআরপি পিপিপিই তো একটা টানেল, বুঝছেন? টানেলের ক্ষেত্রে আসলে এআরপি টা ওইভাবে কাজ করে না। আমি আসবো একটু পরে, আমি বলবো, একটু ধৈর্য ধরেন। সেটা হচ্ছে দেখেন, আমি এখানে যদি আইপি থেকে, এই যে রাউটার, এটা আমার আইএসপি রাউটার, আমি রাউটারের আইপি থেকে যদি ইআরপি অপশনে যাই, তাহলে এখানে দেখবেন যে নেটওয়ার্কের বিভিন্ন কম্পিউটারের আইপি এবং তার ম্যাক গুলা লার্ন করছে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু পিপিপি যে ইউজার গুলা সেগুলা কিন্তু লার্ন করে নাই, রিমেম্বার, কারণ পিপিপি হচ্ছে একটা টানেল। হ্যাঁ, টানেলের ম্যাক গুলা সে লার্ন করে না, টানেল দিয়ে কমিউনিকেশন করে। আচ্ছা, এই ম্যাক গুলা বা এই আইপি গুলা মাইক্রোটিক লার্ন করতেছে হচ্ছে এই ইন্টারফেস গুলা দিয়ে। তার মানে এখানে দেখেন তিনটা ইনফরমেশন থাকে, একটা হচ্ছে আইপি ইনফরমেশন, একটা হচ্ছে ম্যাক ইনফরমেশন, আর একটা হচ্ছে ইন্টারফেস। তার মানে এই রাউটারটা এই ইন্টারফেস দিয়ে এই আইপিটা লার্ন করছে। বা এই আইপিটার এক্সাম্পল না দেই, এই আইপিটা ইনকমপ্লিট, কারণ এখানে ম্যাক লার্ন করে নাই। আমরা নিচের দিকে দেখি, এই ইন্টারফেসের কথাই চিন্তা করি, এই ইন্টারফেস দিয়ে কি করছে, এই ম্যাক গুলা লার্ন করছে, সাথে এই আইপিটা লার্ন করছে। এবং এই লার্নিং প্রসেসটা হয়েছে, দেখেন এখানে ডি আছে, ডি সি, ডি ফর ডাইনামিক, সি ফর কানেক্টেড। তার মানে এই জিনিসটা সে ডাইনামিক্যালি কালেক্ট করতেছে। কারণ কি? কারণ হচ্ছে বাই ডিফল্ট মাইক্রোটিকের রাউটারের ইন্টারফেসের এআরপি মোড থাকে এনেবল। জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন বাই ডিফল্ট এআরপি মোডটা এনেবল থাকে। তাহলে আমি যদি এখন এই এআরপিটাকে ডিসেবল করে দিই, তাহলে কি হবে, তাহলে আলটিমেটলি এই নেটওয়ার্কে কেউ কমিউনিকেট করতে পারবে না। ওকে, সো যেহেতু আমরা এটাকে এনেবল করে রাখছি, সো এনেবল করাতে কি হচ্ছে, ও নেটওয়ার্কে সবগুলা ম্যাক এবং আইপি কালেক্ট করতেছে। এবার আমাদের কি করতে হবে, আমরা যেহেতু ম্যাক বাইন্ডিং করতে চাই, আমরা এই জন্য আর এইটাকে ডাইনামিক রাখবো না। ডাইনামিক রাখলে কি হবে, ডাইনামিক রাখলে ও অটোমেটিক্যালি ম্যাক লার্ন করবে, এবং সেটা আমি চাই না। আমি চাই যে এই ম্যাক এবং আইপি আমি ম্যানুয়ালি এই টেবিলে বসাই দিই। হ্যাঁ, এটা আর অটোমেটিক রাখবো না। কনসেপ্টটা খুবই সিম্পল। আমার আমার একটু কোশ্চেন আছে এখানে ভাই, এআরপি তে যদি আমি ডিজেব এনাবল না রাখি, সেক্ষেত্রে কি আমি ওয়াইফাই ইয়া রাখতে পারবো, ওয়াইফাই থেকে আইপি পাবো অটোমেটিক? মানে আপনার ওয়াইফাইটাকে ব্রিজে নাকি নেটে? ব্রিজে ব্রিজে হলে আপনি পাবেন না, আপনার ব্রিজে হলে পাবো না, রাউট মোড হলে পাবেন না। কিভাবে পাবেন? আপনি তো এআরপি বন্ধ করে দিয়েছেন। আপনি যদি, তাহলে আমার, আমি, হ্যাঁ আমি যদি এই আমি ম্যাক বাইন্ডিং করব এবং ওয়াইফাই চালু রাখবো, সেটা কি পসিবল? সেটা আপনার হচ্ছে রাউট মোডে রাখতে হবে ওয়াইফাইটাকে। আচ্ছা, সেটা একটু দেখাই দেন, একটু টাচ দিয়ে দেন। ওকে ওকে, টাচ দেখাই দেব। ওকে ওকে, সো আমি যেটা বলতেছিলাম, আমরা এআরপিটাকে এনেবল না, আমরা তো মূলত এআরপি অফ রাখি না, কারণ হচ্ছে যে আমরা তো অনেক সময় ব্যান্ডউইড প্রোভাইড করি বা ব্যান্ডউইড আমরা পারচেজ করি, সেক্ষেত্রে বিলিয়নের এবং আমরা যে বিলিয়ন গুলো দিই প্রত্যেকটার আন্ডারে একটা করে এআরপি তে ম্যাক চলে আসে। নরমালি কি আমরা এগুলো অফ রাখি? আমরা তো মনে হয় এটা আইএসপি সলিউশন না ভাইয়া, এটা হচ্ছে আইটি যারা অফিসের মধ্যে কনফিগার করবে তাদের জন্য, যারা আইএসপি এর ব্যবসায়ী আছেন তাদের জন্য আসলে ম্যাক বাইন্ডিং না। ম্যাক বাইন্ডিংটা ইজ অনলি ফর আইটি পিপল, যারা হচ্ছে অফিসের মধ্যে যাদেরকে যে আইপি দিচ্ছে সেই আইপিটাই যেন ইউজ করে, সেই বাইন্ডিংটা করার জন্য। ও আচ্ছা আচ্ছা, স্ট্যাটিক আইপি এর জন্য। রাইট রাইট, আমার এই কথাটা আগেই বলা উচিত ছিল, তাহলে এই কনফিউশনটা হইতো না। এটা অবশ্যই, যারা আমরা আইটি তে চাকরি করি, নরমালি কি হয় আমাদের অফিসে কিন্তু দুই একজন এরকম পিপল থাকে যারা খুব নিজেদেরকে ভালো মনে করে এবং পণ্ডিত মনে করে, রাইট?
এবং তারা আইপি চেঞ্জ করে করে দেখে যে কোন আইপিটাতে বেটার ব্যান্ডউইথ আছে, কোন আইপিটাতে অনেক কিছু ওপেন করা আছে। এটা আরো বছর খানেক আগে ছিল, যখন আমরা ব্যবসা করতাম না তখন আমাদের একটা আইএসপি আপনার স্ট্যাটিক আইপিতে লাইন দিত, তখন সে আমাদের রাউটারে লাইন দিত না, পিসিতে দিত। পিসিতে 1 এমবিপিএস নিতে 1000 টাকা, সে রাউটারে দিবে না, ওকে রাউটারে দিলে অনেকজন ইউজ করতে পারবে। পরে আমরা আইপি এগুলো চেঞ্জ করে আইপার ম্যাক বাইন্ডিং করে ম্যাক চেঞ্জ করে ক্লোন করে, হ্যাঁ এটা এক সময় এরকম বিজনেস এরকম ছিল আসলে, আইপি আলাদা চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, যেহেতু আমরা চাই যে আমাদের ল্যানের ইউজাররা তাদের আইপি চেঞ্জ করতে পারবে না, আইপি চেঞ্জ করলে কানেক্ট হবে না, এইজন্য আমরা যেটা করব এআরপি মোডটাকে এনেবল অপশন থেকে এটাকে চেঞ্জ করে আমরা এই রিপ্লাই অনলি করে দিব। সো আমরা এটাকে ডাইরেক্ট ডিসেবল করব না, আমরা যদি ডাইরেক্ট ডিসেবল করে দিই তাহলে আমরা ম্যানুয়ালি যে ম্যাক এবং আইপি এর এন্ট্রিটা দিব এই টেবিলে, সেই টেবিলটা কাজ করবে না। ওকে, সো আমরা যেটা করব আমরা হচ্ছে এআরপিটাকে রিপ্লাই অনলি করব। সো রিপ্লাই অনলি মানে কি? রিপ্লাই অনলি মানে হচ্ছে যে ও নতুন করে কোনো আইপি এর এগেনস্টে ম্যাক লার্ন করবে না, কিন্তু যে আইপি এবং ম্যাক অলরেডি এখানে এন্ট্রি দেয়া আছে সেগুলা কাজ করবে, এবং সেটাই আমরা চাই। আমরা কি করব, আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা কম্পিউটারের আইপি এবং তাদের ম্যাক অ্যাড্রেস এখানে আমরা ম্যানুয়ালি অ্যাড করব। অ্যাড করার পরে কি হবে, আমরা আচ্ছা আমি একটা কাজ করি, আমি দেখাই তাহলে আমার ধারণা আরো ক্লিয়ার হবে। তবে একটা কোশ্চেন ছিল আমার রাউটার, হ্যাঁ বলেন বলেন। আচ্ছা ভাই, অনেক আইএসপি আছে না যারা ধরেন স্ট্যাটিক আইপি দিয়ে তাদের ক্লায়েন্ট কানেক্ট করে, হ্যাঁ এখন সেই ক্ষেত্রে ক্লায়েন্ট তো চাইলে তাহলে আইপি চেঞ্জ করে করে তো সাপোজ ওই আইপি দিচ্ছে 2 MB, আইপি দিচ্ছে 4 MB, এরকম তো করতে পারে, তাহলে আইএসপি তাদেরকে স্ট্যাটিক্যালি কিভাবে কানেকশন দিচ্ছে এই প্রবলেমটা থাকার পরও? ওরা হয়তো, আমি বুঝি নাই, আরেকবার বলেন। আপনি খুব সহজেই আইপি গেস করতে পারলেও সেটার করেসপন্ডিং ভিলেনটা গেস করতে না পারেন। আচ্ছা, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা ভিলেন করে দেয়। আলাদা আলাদা ভিলেন করে দেয়, রাইট। ভাই আইএসপিতে কি আপনি ডাইরেক্ট আইপি বসাইছেন নাকি ল্যান কাব, এটা কি কি সিস্টেম করছেন কিভাবে? কোনটা ভাইয়া আমাকে বলতেছেন? ওই যে আইএসপি, আইএসপি হ্যাঁ ওই যে আইপিটা,
আইপি বসাইছি, এআইপিটা, এআইপিটা ওই আইএসপি রাউটারে বসাইছি। আর আমি আপনি কি সুইচ থেকে ডাইরেক্ট ল্যানে কানেক্ট করছেন? সুইচ থেকে ডাইরেক্ট ল্যানে না, আমার এই এটা তো ডেস্কটপ, এটা ডাইরেক্ট হচ্ছে আপনার ইসের সাথে কানেক্টেড, কি বলে আমার টিপি লিংক রাউটারের সাথে। এই পিসি পিসি হ্যাঁ, আর আইএসপি এটা আইপি, এই রাউটারটা হচ্ছে, এই রাউটারের একটা ইন্টারফেস কানেক্টেড হচ্ছে, আমি দেখাই, এই রাউটারটার দুইটা ইন্টারফেস, একটা ইন্টারফেস কানেক্টেড হচ্ছে টিপি লিংক রাউটারের সাথে এটা, আচ্ছা আচ্ছা, আর একটা ইন্টারফেস কানেক্টেড হচ্ছে আমার এই রাউটারের সাথে, এটা হচ্ছে আমার ব্যাচ 5 এর রাউটার। ওকে, আর এই এখানে আইপি বসানো হচ্ছে 103 102, আর এখানে আইপি বসানো হচ্ছে 1। ওকে, আর এই রাউটারের ল্যানে আইপি আছে হচ্ছে 192.168.1.0/24। ওকে, এবং এই রাউটারের আন্ডারে আছে আমার উইন্ডোজ 10 এর, মানে এই উইন্ডোজ 10 বলছি, উইন্ডোজ 8 এর এই পিসিটা। আমরা এই পিসি থেকে সব টেস্ট করব, এইভাবে ইন্টারনেট ইউজ করব। ওকে, আমরা ওইটাই করি, আমরা আমাদের কম্পিউটারটাতে লগ ইন করি। সব জিনিস কেমন জানি স্লো স্লো লাগছে। এক স্বামীর দুই বউ এরকম এভাবে কাজ করছে। তো আমার এই ল্যান কার্ডের আমরা সেটিংসটা দেখি, এইটাতে দেখেন 192.168.1.10 আছে, আর গেটওয়ে হচ্ছে 1.1। 1.1 হচ্ছে আমার আইএসপি রাউটারের সাথে যে আমার 5 নাম্বার রাউটারটা লাগানো, এই মাইকোটিক ব্যাচ 5 এইটা। হ্যাঁ, তাহলে আমি দেখি যে সেই রাউটারটাই নাকি। আমি আগে প্রথমে ইন্টারনেটটা চেক করি, আমি ইন্টারনেট পাচ্ছি না, সো ইন্টারনেট না পাওয়ার কারণটা আগে খুঁজে বের করি। আগে আমি গেটওয়েতে পিং করি 1.1, গেটওয়ে কে পাচ্ছি, তারপরে আমি এখন ইন্টারনেটের একটা আইপি কে পিং করি, ইন্টারনেটের আইপি কে আমি পিং করে পাচ্ছি না। এবার আমার নেক্সট স্টেপ হচ্ছে আমি রাউটারে লগ ইন করবো। রাউটারে লগ ইন করে এটা হচ্ছে আমার ব্যাচ, মাইক্রোটিক ব্যাচ 5 এর রাউটার, আমি এটাতে লগ ইন করবো। লগ ইন করে আমি প্রথমে যেটা দেখব এই রাউটার থেকে আসলে আমার আইএসপির সাথে কানেক্টিভিটি ঠিক আছে কিনা, 100.0.1। ওকে, ঠিক আছে, তারপরে আমি এখন এই রাউটার থেকে ইন্টারনেট চেক করব। এই রাউটার থেকে আমি ইন্টারনেট পাচ্ছি, তাহলে আমার কম্পিউটার থেকে ইন্টারনেট পাচ্ছি কিনা, তাহলে আমি প্রবাবলি আমার নেট করা নাই, রাইট? এই যে আমার নেট করা নাই, কারণ আমার যে আইপি সেটা হচ্ছে প্রাইভেট আইপি, প্রাইভেট আইপি যেহেতু ইন্টারনেটে যেতে পারে না, এই জন্য আমার পিংটা পাচ্ছিল না। তো আমি এই পিংটা আবার দিয়ে রাখি, আমি এখন একটা নেট করি, চেইন হচ্ছে সোর্স নেট, অ্যাকশন মাস্কুরেট, অ্যাপ্লাই, ওকে। তো হোপফুলি এখন আমার ইন্টারনেট পাওয়ার কথা এবং আমি পেয়ে গেছি, বিকজ অফ আমার নেটটা কনফিগার করা ছিল না। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, আমি একটা ব্যান্ডউইথ কন্ট্রোল করি আমার পিসি। তো আমি আগে এখান থেকে একটু দেখে নিই, fast.com, আচ্ছা এখনো দেখেন স্লো কাজ করতেছে অনেক। কেন স্লো কাজ করতেছে
বুঝতেছি না সমস্যাটা এত তাড়াতাড়ি সলভ হয়ে গেল কেন ভাইয়া, আরো বেশি প্রবলেম থাকা উচিত ছিল না, তাহলে ট্রাবল শুট করলে। হ্যাঁ আচ্ছা, এ হচ্ছে প্রায় আপনার 2.4 এমবিপিএস এর ব্যান্ডউইথ পাচ্ছে, আমরা একটা কাজ করি, আমরা একটা ব্যান্ডউইথ কন্ট্রোল করি। ব্যান্ডউইথ হচ্ছে 192.168.1.10 এবং একে আমরা ব্যান্ডউইথটা দিব হচ্ছে 1 এমবি বাই। আবার টেস্টটা চালাই, এখন 1 এমবি বেশি পাবো না বিকজ আমি তাকে ব্যান্ডউইথ প্রোভাইড করছি 1 এমবি। সো এটা এখানে একটা দেখেন সাইন দেখাচ্ছে রেড কালার, রেড কালার মানে হচ্ছে এই কিউটার অলমোস্ট ফুল ইউজ হচ্ছে। এখানে আরেকটা জিনিস আমরা অনেক সময় দেখতে চাবো যে এই কারেন্টলি এই কিউতে কি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ হচ্ছে, তো এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে আমি এখনো দেখতে পাচ্ছি না যে এই ইউজারটা কি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ করতেছে, এটা দেখার জন্য আমার এখানে ক্লিক করতে হবে এই শো কলামসে গিয়ে এখানে আপলোড, তাহলে এই যে এখানে আপলোড চলে আসছে, আবার ডাউনলোডটাও আমরা অ্যাড করে ফেলি শো কলামসে ডাউনলোড। ওকে, সো এখন আপলোড এবং ডাউনলোড দেখতে পাচ্ছি। আমি আবার চালাই কিউটা, দেখেন এটা আবার এখানে শো করতেছে আমি কি পরিমাণ ব্যান্ডউইথ পাচ্ছি, এটা এখানে শো করতেছে। প্রথমে ডাউনলোড চালাবে, এই যে দেখেন একটা ডাউনলোড করেছে, পরে আর করবে, আমি 1 এমবির কারণে 1 এমবির বেশি পাচ্ছি না। এবং দেখেন আইপিতে যাই, দেখেন আমার এই যে এই দুটো আইপি চলে আসছে, এই আইপিটা আসলে ইনভ্যালিড আমার দরকার নেই রাউটারে, কারণ আমার এখানে একটা ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করা আছে আমার রাউটারে। ভাই কথা ভেঙে ভেঙে আসছে, আমি তো ভাবলাম যে আমার ইন্টারনেটের সমস্যা হয়, কথা ভেঙে যাচ্ছে বলে আমি চুপচাপ রয়েছি, আজকে আমি কথা বলার চেষ্টা করছি এখন, তাহলে ঠিক আছে এখন পরিষ্কার, ধন্যবাদ। তাহলে এখন এই যে এটা হলো কেন বলেন তো, এই যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, তাই তো ডিসেবল করছেন কি জানো? আচ্ছা আমরা একটু আবার চেক করি, আমাদের এইটা হচ্ছে আইএসপি এর সাথে আর এটা হচ্ছে ল্যান, তাহলে আমি একটু আবার চেক করি আমার কি প্রবলেম। 192.168.1.1 পিং করে পাচ্ছি, পিং 1.1.1.1 পাচ্ছি না, কেন পাচ্ছি না এই রাউটারের থেকে দেখি, এটা পাচ্ছি কিন্তু ক্লায়েন্ট থেকে পাচ্ছি, google.com পাচ্ছি, google.com পাচ্ছি, এখানে google.com পাচ্ছি না কেন বলেন তো? DNS এর কারণে হতে পারে, DNS এর কারণে, রাইট? আমরা এখানে DNS সেটআপ করি নাই, করছি তো, DNS সেটআপ করছি কিন্তু তারপরেও কেন হচ্ছে না? এর নেটওয়ার্কের ওখানে কি DNS দেয়া আছে কিনা? DNS সেটআপ করা আছে আমরা, তার মানে এটা থেকে ইন্টারনেট পাচ্ছি না 1.1.1.1। ওকে, নো রাউট টু হোস্ট, এটার মানে কি? রাউট দেয়া নাই মানে আমাদের যে ডিফল্ট রাউটটা দেওয়া নাই, রাইট? ডিফল্ট রাউটটা দেয়া নাই, ডিফল্ট রাউটটা দেয়া নাই, রাইট? তোমার ডিফল্ট রাইট রাউট কার দিকে হয়? 103.0.1, রাইট? রাউটটার দিকে। ওকে, তাহলে এখন পাওয়ার কথা এবং এখন পাচ্ছি, এখন যদি পিং করি অলরেডি পাচ্ছ তো, google.com ও পাবো, আমার কম্পিউটার পাবে, কম্পিউটারও পাচ্ছি। ওকে, আরেকটা ট্রাবল শুটিং করলাম আমরা, দেখলাম। আচ্ছা আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার কম্পিউটারে যে ম্যাক সেটা হচ্ছে আইপি কনফিগ /all, এইটাই হচ্ছে আমার কম্পিউটারের ম্যাকটা E2P7, এই ম্যাকটা অলরেডি আমার রাউটারের ARP টেবিলে চলে আসার কথা, দেখেন তো E2P7, রাইট? এটা কেন আসছে? বিকজ এই কম্পিউটারটা আমার কানেক্টেড হচ্ছে Ether2 দিয়ে, এবং Ether2 তে দেখেন ARP মোডটাকে এনেবল করা আছে, আমরা এটাকে ডিসেবল করে দিই। ওকে,